হ্যাঁ ফ্রেন্ডস, আমার পাশে তোমাদের আরো একবার স্বাগত জানাই। আজ দ্বাদশ শ্রেণীর হিস্ট্রির যে সিরিজ চলছে তারই একটু অন্যতম ভিডিও নিয়ে তোমাদের সামনে আবার হাজির হয়েছি। আজকে চতুর্থ অধ্যায়ের পার্ট ফাইভ নিয়ে আলোচনা করব। সমাজ সংস্কারক আন্দোলনগুলি হচ্ছিল, এতদিন তোমাদের বাংলার সমাজ সংস্কারক সম্পর্কে বলেছি, এবার বাংলার বাইরে ভারতবর্ষের বিস্তীর্ণ অঞ্চলে যে জাতীয়তাবাদী আন্দোলনগুলি গড়ে উঠেছিল, সেই আন্দোলনের পরিপ্রেক্ষিতে যে সমস্ত সমাজ সংস্কারকের নাম জড়িয়ে আছে সেগুলি সম্পর্কে বিস্তারিত ভাবে আলোচনা করব। আশা করছি ভিডিওটা তোমাদের খুবই ভালো লাগবে এবং অনেক কিছু ইনফরমেশন তোমরা আজকে ভিডিওর মাধ্যমে পাবে। তাহলে শুরু করা যাক সাম্রাজ্যবাদের বিরুদ্ধে প্রতিক্রিয়া, অর্থাৎ তোমাদের উচ্চ মাধ্যমিকের চতুর্থ অধ্যায়ের পার্ট ফাইভ, এটা বাংলার বাইরে সমাজ সংস্কারক আন্দোলন। আজকে আমরা যেটা আলোচনাটা করেছিলাম যে বাংলার সমাজ সংস্কারক আন্দোলনের শ্রীরামকৃষ্ণ, স্বামী বিবেকানন্দ, রাজা রামমোহন রয়, অন্যদিকে হেনরি লুই ভিভিয়ান ডিরোজিও এবং অবশ্যই ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মহোদয়। কিন্তু দেখো, বাংলায় এই 19 শতকে সমাজ সংস্কারক আন্দোলন শুরু হলেও অচিরেই কিন্তু ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে, বিশেষ করে সাউথ রিজিয়ানে এটা কিন্তু প্রথমে ছড়িয়ে পড়ে। তারপর থেকে থেকে নর্থ ওয়েস্ট রিজিয়ান, পাঞ্জাব, সিন্ধু, তো এই সমস্ত জায়গাগুলিতে আন্দোলনটার কিন্তু বিকাশ লাভ করতে থাকে। প্রথমে আমরা সাউথে যাবো, দক্ষিণের পূর্বে, এবং পরবর্তীকালে আমরা পাঞ্জাবের কি কি সমাজ সংস্কার আন্দোলন হয়েছিল সে বিষয়ে বিস্তারিত আলোচনা করব। দেখো, আজকে যেটা আলোচনার বিষয় সেটা হচ্ছে মহারাষ্ট্র। বাংলার মতো মহারাষ্ট্রেও কিন্তু 19 শতকে জাতীয়তাবাদী আন্দোলন গড়ে উঠেছিল এবং বেশ কিছু বিখ্যাত মনীষী কিন্তু এই আন্দোলনে একেবারে সামনে থেকে নেতৃত্ব দিয়েছিল। তার মধ্যে বেশ কিছু নাম তোমাদের পড়তে হবে, তার আগে ছোট ছোট কতগুলি পয়েন্ট করেছি, পয়েন্টগুলো খুব ভালো করে দেখে নাও। 1849 খ্রিস্টাব্দে মহারাষ্ট্রে পরমহংস সমাজ প্রতিষ্ঠা হলো। এবার দেখো, এই পরমহংস সমাজ, এই ছোট ছোট প্রতিষ্ঠানগুলো প্রতিষ্ঠা হওয়ার মুখ্য উদ্দেশ্যই ছিল সমাজকে সাধিত করা, অর্থাৎ সমাজকে পরিশুদ্ধ করা। কিরকম? তখনকার দিনে আমি আগেই বলেছি পড়াতে গিয়ে, তোমরা যদি ভিডিওটি দেখে থাকো আগে তাহলে বুঝতে পারবে যে তখনকার দিনে ব্রাহ্মণ্য ধর্মের একটা প্রভাব ভারতবর্ষের সভ্যতা সংস্কৃতির বুকে প্রচন্ড জোরালো ভাবে পড়েছিল। অন্যদিকে সমাজের নিম্ন সম্প্রদায়ের মানুষেরা, খেটে খাওয়া সাধারণ শ্রেণীর মানুষেরা কিন্তু নানাভাবে অত্যাচারিত হতো, তাই তাদের বিরুদ্ধে, সমাজের খেটে খাওয়া সাধারণ মানুষগুলোর বিরুদ্ধে কিন্তু গর্জে উঠেছিলেন এই সমস্ত মনীষীরাই। তাদের জন্যই 1849 খ্রিস্টাব্দে মহারাষ্ট্রের বুকে পরমহংস সমাজ কিন্তু প্রতিষ্ঠা হয়। পরবর্তীকালে দেখা যায় 1848 খ্রিস্টাব্দে তার আগে একটি আরো একটি সংগঠন বা প্রতিষ্ঠান গড়ে ওঠে, যেটাকে আমরা বলবো সাহিত্য এবং বিজ্ঞান চর্চা কেন্দ্র। কেমন? তাহলে দেখো, সাহিত্য এবং বিজ্ঞান বিষয়ক আলোচনা শুধুমাত্র যে সমাজ সংস্কারক তা নয়, ভারতবর্ষের প্রাচ্য শিক্ষা, ধ্যান ধারণা, রীতিনীতি, ট্র্যাডিশন, এইগুলোকেও কিন্তু বলবো যে এইগুলোকে কেন্দ্র করেও কিন্তু এই যে সাহিত্য বিজ্ঞান চর্চার বিভিন্ন কেন্দ্র এবং ছোট ছোট প্রতিষ্ঠান কিন্তু সেই সময় বিকশিত হয়েছিল। এই জিনিসগুলো তোমাদের একটু পড়ে রাখতে হবে। এখানে তোমাদের ইম্পর্টেন্ট যেটা বিষয় সেটা হচ্ছে 1849-এর পরমহংস সমাজ, এটা কিন্তু খুব ভালো করে তোমরা দেখে রাখবে, শর্ট প্রশ্ন হিসেবে কিন্তু পরীক্ষা আসার একটা সম্ভাবনা আছে। এরপর দেখো, আমি বলেছিলাম যে মহারাষ্ট্র পড়তে গেলে যে নামগুলো আমাদের সর্বপ্রথম পড়তে হয় সেই নামগুলো হচ্ছে মহাদেব গোবিন্দ রানাডে। বিস্তারিত আমি আলোচনা করব, তার আগে নামগুলো তোমরা জাস্ট একবার দেখে নাও। মহাদেব গোবিন্দ রানাডে, জ্যোতিবা ফুলে মোস্ট ইম্পর্টেন্ট, সাবিত্রী বাই অর্থাৎ তাঁরই স্ত্রী, সদাশিব বল্লাল গোবান্দে, বালা বেকার্ট এবং সখারাম যশবন্ত পরাঞ্জপে। তো এই নামগুলো কিন্তু খুব ভালো করে তোমাদের পড়ে রাখতে হবে। যদি বলে মহারাষ্ট্রের কতগুলি সমাজ সংস্কারকের নাম লেখো, অবশ্যই তোমরা প্রথমে মহাদেব গোবিন্দ রানাডে, তারপর জ্যোতিবা ফুলে, সাবিত্রী বাই, এছাড়া সদাশিব বল্লাল গোবান্দে, বালা বেকার্ট এবং অবশ্যই সখারাম যশবন্ত পরাঞ্জপের নাম তোমরা বলতে পারো। কেমন? তাহলে দেখো, এই সমস্ত সমাজ সংস্কারকরা কিন্তু মহারাষ্ট্রের বুকে জাতীয়তাবাদী আন্দোলনের একটা বীজকে বপন করেছিল এবং এই আন্দোলনের ধারাকে কিন্তু এগিয়ে নিয়ে গিয়েছিল। অবশ্যই তাদের পূর্বসূরি, অবশ্যই তারা কাদের দেখে ইন্সপায়ার হয়েছিল, আমাদের বাংলার নবজাগরণকে দেখে ইন্সপায়ার হয়েছিল, অবশ্যই বিদ্যাসাগরকে দেখে ইন্সপায়ার হয়েছিল, রাজা রামমোহন রয়, বাম্ব সমাজকে দেখে ইন্সপায়ার হয়েছিল, এদেরই কিন্তু প্রত্যক্ষ এবং পরোক্ষ প্রভাব পড়েছিল এনাদের উপর। কেমন? তাহলে মহারাষ্ট্রের এই নামগুলো তোমরা করে রাখবে। এছাড়া আরো কতগুলি ছোট ছোট সমিতি গঠন হয়েছিল, সেই নামগুলো ভালো করে পড়ে রেখো। 1850-এর বিধবা বিবাহ সমিতি। বিধবা বিবাহ নিয়ে আর নতুন করে বলার তোমাদের কিছুই নেই,
যারা আগের ভিডিওটি দেখোনি অবশ্যই ভিডিওটা দেখে নাও, কারণ বিধবা বিবাহ সম্পর্কে ডিটেলসে সেখানে কিন্তু আলোচনা করে দেওয়া আছে। তাই 1850-এ বিধবা বিবাহ সমিতি কিন্তু করে তোলা হয়েছিল। এছাড়া আরেক চমকার নাম তোমাদের পড়তেই হবে, এবং কি জন্য পড়তে হবে সেটা বলে দিচ্ছি। তোমাদের পরীক্ষায় এক্সাম কিভাবে দেয় সেটা পরীক্ষায়, এটা হচ্ছে লোকহিতবাদী নামে কে পরিচিত। লোকহিতবাদী নামে কে পরিচিত এই প্রশ্নটা কিন্তু অনেকবার পরীক্ষায় এসেছে, তাই এই নামটা হবে গোপাল হরি দেশমুখ। অনেক সময় শর্ট করে জানতে যায় কাকে লোকহিতবাদী বলা হয়, এবং গোপাল হরি দেশমুখের একটা পয়েন্ট করে দিয়ে দিতে পারে। তো এই যে ছোট ছোট জিনিসগুলো কিন্তু খুব ভালো করে তোমরা পড়ে রেখো, কারণ শর্ট প্রশ্ন এবছর অনেক বেশি আসার সম্ভাবনা একটা আছেই। তো 1850-এর বিধবা বিবাহ সমিতি এবং অবশ্যই লোকহিতবাদী নামে পরিচিত কিন্তু গোপাল হরি দেশমুখ। আশা করি ব্যাপারটা তোমরা বুঝতে পারলে। এবার চলো আজকে যে আলোচনাগুলো আসবে, অর্থাৎ প্রার্থনা সমাজ, তারপর পরবর্তীকালে আর্য সমাজ, থিওসফিক্যাল সোসাইটি, এই ছোট ছোট জিনিসগুলো তোমাদের ভালো করে পড়ে রাখতে হবে। একদিকে দেখো, যেমন দেখো বিদ্যাসাগর সম্পর্কে একটা পূর্ণাঙ্গ নোটস তোমাদের দিতে পারে, অন্যদিকে শর্ট করে প্রার্থনা সমাজের টিকা হিসেবে আসতে পারে। তখন তোমরা কিভাবে লিখবে নোটসটা, কিভাবে সাজাবে, সেটাই আজকের আলোচনার বিষয়। চলো তাহলে আমরা দেখে নিই প্রার্থনা সমাজ সম্পর্কে কি বলা আছে। প্রার্থনা সমাজ পড়তে গেলে প্রথমে যেটা সর্বপ্রথম তোমাদের পড়তে হবে সেটা প্রার্থনা সমাজ কবে গঠিত হয়েছিল, সেটা কিন্তু 1867, 1867 খ্রিস্টাব্দে। ভেরি ইম্পর্টেন্ট, পরীক্ষায় শর্ট প্রশ্ন আসতে পারে। এর প্রতিষ্ঠাতা অবশ্যই নামটা তোমরা বলেই জানো, আত্মারাম পাণ্ডুরঙ্গ, এবং এর সদস্য ছিলেন কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট, এবং পরবর্তীকালে এই প্রার্থনা সমাজ যার হাত ধরে কিন্তু বিকশিত হয়েছিল এবং খ্যাতির শীর্ষে পৌঁছেছিল, তিনি আর কেউ নন, মহাদেব গোবিন্দ রানাডে। বোম্বাই কোর্টের অবশ্যই তিনি জজ ছিলেন একজন। তো মহাদেব গোবিন্দ রানাডে, এছাড়াও রামকৃষ্ণ ভান্ডারকর, বাল মঙ্গেশ বাগল, আমর আবাজি মোদক প্রমুখ। তো দেখো মোটামুটি এই নামটা তোমরা আগে অবশ্যই করবে, তার সঙ্গে সঙ্গে এই নামটা পড়ে রাখবে। রামকৃষ্ণ ভান্ডারকর এবং মহাদেব গোবিন্দ রানাডে ছিলেন এই প্রার্থনা সমাজের অন্যতম সদস্য, এবং এর প্রতিষ্ঠাতা ছিল আত্মারাম পাণ্ডুরঙ্গ। এবং তার সঙ্গে সঙ্গে দুটো নাম তোমরা করলেও করতে পারো, সেটা হচ্ছে বাল মঙ্গেশ বাগল এবং ভামন আবাজি মোদক। তো এরা ছিলেন প্রার্থনা সমাজের সদস্য, অন্যতম সক্রিয় সদস্য। এরপর যেটা প্রশ্ন আসে সেটা হচ্ছে প্রার্থনা সমাজ কি করেছিল, কি সমাজ সংস্কার করেছিল, সেটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট। প্রথমে দেখো, প্রথমে বলছি বেদের বিরোধ এবং একেশ্বরবাদ প্রচার। এই প্রার্থনা সমাজের যারা সদস্য ছিল তারা অবশ্যই বেদকে বিরোধিতা করেছিল, এবং বেদের বহু বিষয়ে কিন্তু তারা অস্বীকার করত। এই একেশ্বরবাদ, তোমরা জানো বেদকে বলা হয় অপুরুষে, অর্থাৎ বেদ কোনো পুরুষের দ্বারা সৃষ্টি হয়নি, এটা কিন্তু তারা কখনোই মানতেন না, এবং তারা ভাবতেন অপুরুষে বলে কিছু হয় না, এবং অবশ্যই বেদ কোনো সাধারণ মানুষের দ্বারাই সৃষ্টি হয়েছে। এছাড়া বেদের বহু বিষয়কে তারা নিন্দা করতেন, যাগযজ্ঞ প্রথা, বিভিন্ন রকমের বেদের আচার অনুষ্ঠান, মন্ত্র, ব্রাহ্মণ, আরণ্য, উপনিষদ, এই সমস্ত জিনিসগুলোকে কিন্তু তারা বিরোধিতা করতেন। এবং অবশ্যই তারা কাদের থেকে ইন্সপায়ার হয়েছিলেন, তারা ইন্সপায়ার হয়েছিলেন ব্রাহ্ম সমাজকে দেখে। ব্রাহ্ম সমাজে কিন্তু প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে বেদের নিন্দা করেছিলেন, এবং ব্রাহ্ম সমাজের আরো একটা বৈশিষ্ট্য ছিল কি, তারা ছিলেন একেশ্বরবাদী, অর্থাৎ তাদের একটাই ঈশ্বর, সেটা নিরাকার, এবং তারা পৌত্তলিক প্রথায় কিন্তু বিশ্বাস করতেন না, অর্থাৎ মূর্তি পূজায় কিন্তু তারা বিশ্বাস করতেন না। তাহলে দেখো, একেশ্বরবাদের বীজকে বপন করেছিল ব্রাহ্ম সমাজ, এবং সেই ধারাটা, সেই ট্র্যাডিশনটাই কিন্তু বয়ে নিয়ে গিয়েছিল এই প্রার্থনা সমাজ। তাহলে বেদের বিরোধ এবং একেশ্বরবাদের প্রচারই তাদের মুখ্য উদ্দেশ্য ছিল। পরবর্তীকালে দেখা যায় শুধুমাত্র বেদ বিরোধী নয়, তারা কিন্তু বহু সামাজিক সংস্কার করেছিলেন, যেমন সমাজে যারা দরিদ্র, নিপীড়িত, লাঞ্ছিত সাধারণ মানুষ, তাদের কথা কিন্তু সমাজের উচ্চস্তরের মানুষেরা কখনোই কর্ণপাত করত না, এমনকি তাদের জীবন মানে জীবিকা নির্বাহ তথা জীবনযাপনও কিন্তু সেই সময় অর্থাৎ 19 শতকের প্রথম দিকে দুর্বিষহ হয়ে উঠেছিল। সেটা একদিকে যেমন আমরা বঙ্গের বুকে দেখতে পাই, তেমনি ভারতবর্ষের বিস্তীর্ণ অঞ্চল, বিশেষ করে ভারতবর্ষের দক্ষিণ পশ্চিম অঞ্চল, মহারাষ্ট্র, তামিলনাড়ু, কর্ণাটক, কেরল, এই সমস্ত সাউদার্ন রিজিয়নেও কিন্তু আমরা এই ধরনের বিভেদ দেখতে পাই। এবং তোমরা জানো সেই সময় ব্রাহ্মণ্য ধর্মের একটি প্রাধান্য লক্ষ্য করা গিয়েছিল, তারা কিন্তু সমাজের সাধারণ মানুষের কথাকে, সাধারণ মানুষকে কিন্তু সর্বতোভাবে দমিয়ে রাখতেন, এবং তার বিরুদ্ধেই কিন্তু এরা গর্জে উঠেছিল, অর্থাৎ প্রার্থনা সমাজ কিন্তু সমাজ সামাজিক সংস্কার কাজেও ব্রতী হয়েছিলেন। তাহলে এই পয়েন্টটাও তোমরা লিখতে পারো। পরের পয়েন্ট হচ্ছে শিক্ষার প্রসার। আমরা জানি সমাজ সংস্কারকরা অবশ্যই বিভিন্ন শিক্ষার প্রসার ঘটিয়েছিলেন, সেটা রাজা রামমোহন রায় হতে পারে, সেটা ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মহোদয় হতে পারে, কিংবা সেটা প্রার্থনা সমাজ, একই ব্যাপার। দেখো শিক্ষার প্রচারের জন্য তারা কি কি করলেন, তারা ডেকান এডুকেশন সোসাইটি প্রতিষ্ঠা করলেন, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এবং পরীক্ষার সালটা জানতে চায়।
তাহলে ডেকান এডুকেশন সোসাইটি হচ্ছে 1880 অর্থাৎ 1880 খ্রিস্টাব্দে কিন্তু প্রতিষ্ঠা হয়। অবশ্যই শিক্ষা বিস্তারের মাধ্যম হিসেবে এই প্রতিষ্ঠান পরবর্তীকালে বহু খ্যাতির শিখরে উঠেছিল, খ্যাতির চূড়ান্ত অবস্থায় পৌঁছেছিল। তো এই ছোট ছোট জিনিসগুলো কিন্তু তোমরা করে রেখো, পরবর্তীকালে আমরা দেখতে পাবো। পরের স্লাইডেই দেখো উইলিংটন কলেজ প্রতিষ্ঠা। দেখো এইগুলো তোমাদের উইলিংটন কলেজটা স্যারটা তেমন ভাবে পড়ে না, তবুও তোমরা দেখে রেখো যে উইলিংটন কলেজ, ডেকান এডুকেশন সোসাইটি, পরবর্তীকালে মাদ্রাজে ভারতীয় জাতীয় সমাজ সম্মেলন, এই যে 1887, তো এই কাজগুলো কিন্তু প্রার্থনা সমাজের সদস্যরা করেছিলেন এবং প্রার্থনা সমাজের মাধ্যমে এই কাজগুলো করা হয়েছিল। অবশ্যই তাহলে দেখো আত্মারাম পাণ্ডুরঙ্গের একটা চিত্র দিয়ে দিলাম, ইনি কিন্তু প্রার্থনা সমাজের এক প্রতিষ্ঠাতা। এবং প্রার্থনা সমাজ কার হাত ধরে চূড়ান্ত সাফল্যের শিখরে পৌঁছেছিল সেটা কিন্তু মহাদেব গোবিন্দ রানাডে। শিক্ষা প্রসার হলো, সামাজিক সংস্কার হলো, বেদ বিরোধিতা হলো। এবার একটা ছোট্ট পয়েন্ট দিলাম, দেখো এই পয়েন্টটা না দিলেই নয় এবং এখান থেকে পরীক্ষার প্রশ্ন শর্ট প্রশ্ন দেয়, অনেকবার পরীক্ষায় এসেছে, সেটা হচ্ছে পুনা সার্বজনীন সভা। পুনা সার্বজনীন সভা এটাও একটা ওই রকমই প্রতিষ্ঠান বলতে পারো, এরাই প্রতিষ্ঠা করেছিলেন। এর মাধ্যমে কিন্তু বহু সামাজিক ক্রিয়াকর্ম সংগঠিত হয়েছে মাদ্রাজের বুকে। তো এটা কিন্তু 1870 খ্রিস্টাব্দে প্রতিষ্ঠা হয়। পুনা সার্বজনীন সভা শর্ট প্রশ্ন হিসেবে আসতে পারে। এই স্লাইডটার মধ্যে কিন্তু প্রচুর শর্ট প্রশ্ন লুকিয়ে আছে, তোমরা কিন্তু এই শর্ট প্রশ্নগুলো নোট করে নাও। চার নম্বর পয়েন্ট দিলাম নারী কল্যাণ। দেখো অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি পয়েন্ট, সেটা হচ্ছে বিধবা বিবাহ সমিতি 1861। বিধবা বিবাহ বলতেই আমাদের চোখের সামনে ভেসে ওঠে সেই নির্মম দৃশ্যগুলি, তখন বিধবাদের একটা চরম খারাপ অবস্থার মধ্যে দিয়ে যেতে হতো। ছোট ছোট বালিকাদের বিবাহ দেওয়া হতো বাল্য বিবাহের নাম করে, এবং স্বামী বিয়োগের পর অর্থাৎ স্বামীর মৃত্যুর পর সেই ছোট্ট বালিকাটিকে কিন্তু বৈধব্য যন্ত্রণা ভোগ করতে হতো। তারা যেমনি সামাজিক অনুষ্ঠানে সক্রিয়ভাবে অংশগ্রহণ করতে পারতেন না, তাদের উপর নেমে আসতো অনেক বিধি নিষেধ। এমনকি তারা আমিষ ভক্ষণ করতে পারতেন না, সিদ্ধ ভাত খেতেন, এবং তাদের উপর নানান সামাজিক দোষারোপ করা হতো, এমনকি তারা সমাজ থেকে বিচ্যুত হয়ে পড়তো। তাহলে দেখো ছোট ছোট বাচ্চা মেয়েরা যারা বিবাহের অর্থ অর্থটাই বোঝে না, তাদেরকে ভয়ঙ্কর বৈধব্য যন্ত্রণা ভোগ করতে হতো। তাদের বিরুদ্ধে কিন্তু গর্জে উঠলেন এরা, এবং বিধবা বিবাহ সমিতি 1861 সাইডটা করে রেখো, ইম্পর্টেন্ট, তারা কিন্তু গঠন করলেন। এবং এর মাধ্যমে বিধবাদের হিতের জন্য কিন্তু তারা প্রচার চালাতে লাগলেন। দেখো অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি কাজ, এবং পরীক্ষা এই পয়েন্টটা কিন্তু অবশ্যই দেবে। এর পাশাপাশি দেখো সারদা সদন প্রতিষ্ঠা, অবশ্যই এটাও তাদের একটি পূর্ণ কর্ম বলা চলে, তাদের একটি সুকর্ম বলা চলে। এই বিধবা বিবাহের সঙ্গে সম্পর্কযুক্ত এবং সারদা সদন এরকম প্রতিষ্ঠানগুলি তারা গঠনের মাধ্যমে কিন্তু সমাজের নিপীড়িত লাঞ্ছিত সাধারণ নরনারীদের প্রতি কিন্তু দৃষ্টি নিক্ষেপ করতেন, এবং তাদের কথা কিন্তু সরকারের সামনে তুলে ধরা হতো। অবশেষে শেষে একটা পয়েন্ট দিলাম, 1862 সালটা মনে রেখো, পুনায় একটি বালিকা বিদ্যালয় প্রতিষ্ঠা করা হয় বালিকাদের জন্য। তোমরা জানো এক সময় বালিকাদের শিক্ষার কোনো অধিকার ছিল না, অর্থাৎ মেয়েদের কোনো শিক্ষার অধিকার ছিল না। পরবর্তীকালে বিভিন্ন ল এলো, বিভিন্ন রেগুলেশন এলো, এর মাধ্যমে কিন্তু মেয়েদের শিক্ষার অঙ্গনে আনা হলো। কিন্তু দেখা গেল কি, এই ল রেগুলেশন আনার পরেও দেখা গেল সমাজের গরিব প্রত্যন্ত গ্রামীণ প্রান্তিক অঞ্চলের ছেলে মেয়েরা তারা কিন্তু শিক্ষার আলো থেকে বঞ্চিত হতে লাগলো, বিশেষ করে নারীরা বঞ্চিত হতে লাগলো। এই সাধারণ প্রান্তিক খেটে খা দলিত সম্প্রদায়ভুক্ত মানুষদের কিন্তু শিক্ষার আলো পৌঁছে দেওয়ার জন্য 1862 খ্রিস্টাব্দে এই সমিতির মাধ্যমে পুনা বালিকা বিদ্যালয় কিন্তু প্রতিষ্ঠা করা হলো। তাহলে দেখো অত্যন্ত গুরুত্বপূর্ণ পয়েন্ট গুলো, প্রত্যেকটা পয়েন্ট যদি তোমরা ইনক্লুড করতে পারো এবং নোটসটা সুন্দরভাবে সাজিয়ে লিখতে পারো, তাহলে অবশ্যই তোমরা একটা ভালো মার্কস পেতে পারবে। এবং দেখো মহাদেব গোবিন্দ রানাডের একটা চিত্র আমি এখানে দিয়ে দিলাম, এই মানুষটা কিন্তু এই প্রার্থনা সমাজের সঙ্গে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি রোল প্লে করেছেন তার জীবনে। শেষে একটা মন্তব্য দিলাম, মন্তব্যটা তোমরা উপসংহার হিসেবে ইউজ করতে পারো। মন্তব্যটা হচ্ছে, হিন্দু ধর্মকে দূরে ঠেলে না দিয়ে প্রার্থনা সমাজ তার আভ্যন্তরীণ সংস্কার সাধনে কিন্তু ব্রতী হয়েছিলেন। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি পয়েন্ট, ছোট একটি নোটসের মাধ্যমে তোমাদের দিয়ে দেওয়া হলো। তোমরা যদি বাম্প সমাজের কার্যকলাপকে দেখো এবং প্রার্থনা সমাজের কার্যকলাপের সঙ্গে যদি মার্চ করো, যদি মেলাতে চেষ্টা করো, তাহলে দেখতে পাবে বাম্প সমাজ যারা ব্রাহ্ম ছিল তারা কিন্তু বিভিন্নভাবে হিন্দু ধর্মকে কিন্তু নিচ দেখা বা নিচ প্রতিপন্ন করার একটা চেষ্টা কিন্তু চালিয়েছিলেন। হিন্দু ধর্মের গোড়ামিটা তারা তুলে ধরতেন, কিন্তু হিন্দু ধর্মের ভালো দিকটা, সেই সময় যে বেদের ভালো দিকটা, হিন্দু ধর্মের ভালো দিকটা, এটাও কিন্তু তারা প্রচার করতেন না। তারা শুধুমাত্র খারাপ দিকটা দেখাতেন এবং নানাভাবে উৎসাহ করতেন, নিন্দা করতেন। কিন্তু প্রার্থনা সমাজের সঙ্গে ব্রাহ্ম সমাজের বেসিক ডিফারেন্টটা কি, প্রার্থনা সমাজ কিন্তু
হিন্দু ধর্মকে, হিন্দু ধর্মের সভ্যতা, হিন্দু ধর্মের মূল কথা তথা গূঢ় সত্যকে কিন্তু পিছপা হতে দেননি, অর্থাৎ তারা পিছনে ঠেলে দেননি। তারা এই হিন্দু ধর্মকে সামনে রেখেই কিন্তু এই তাদের প্রার্থনা সমাজের আভ্যন্তরীণ সংস্কারগুলো কিন্তু সংস্কার সাধনে কিন্তু ব্রতী হয়েছিলেন। তো বুঝতেই পারছো হিন্দু ধর্মকে সামনে রেখে কাজ করেছিলেন কিন্তু এই আমাদের প্রার্থনা সমাজ। আর এখানেই সব থেকে বড় ডিফারেন্ট ব্রহ্ম সমাজ এবং প্রার্থনা সমাজের মধ্যে। তো বন্ধুরা এই গেল প্রার্থনা সম্পর্কে ডিটেইলস আলোচনা, 5 নম্বরের একটা নোটস। এই পয়েন্টগুলো দিলে তোমরা নোটসটা কমপ্লিট করতে পারবে। এরপর যে বিষয়টা পড়বো, ছোট ছোট দুটো বিষয় পড়বো, সেটা হচ্ছে থিওসফিক্যাল সোসাইটি। থিওসফিক্যাল সোসাইটি পড়লে সর্বপ্রথম আমাদের যার নাম মনে পড়ে, যার নাম আমাদের মাথায় আসে, তিনি হলেন এনি বেসান্ত মহাশয়া। ঠিক আছে, এনি বেসান্ত মহাশয়া থিওসফিক্যাল সোসাইটির সঙ্গে যুক্ত। কিন্তু থিওসফিক্যাল সোসাইটি প্রথমত এদেশে স্থাপিতই হয়নি, পরবর্তীকালে এদেশে তার শাখাটা স্থাপিত হলো। তাহলে থিওসফিক্যাল সোসাইটি প্রতিষ্ঠা করলো কে বা কাদের হাত ধরে এই থিওসফিক্যাল সোসাইটি প্রতিষ্ঠা হলো, সেটা এবার দেখার বা বিচার্য বিষয়। দেখো, 1875 খ্রিস্টাব্দে মার্কিন যুক্তরাষ্ট্রের হেলেনা ব্লাভারডস্কি থিওসফিক্যাল আন্দোলনের সূচনা করলে খুব গুরুত্বপূর্ণ পয়েন্ট এবং 1 নম্বর কিংবা 2 নম্বর হিসেবে একটা ছোট্ট টিকা তোমাদের দিয়ে দিতে পারে। তাই ভালো করে এটা কিন্তু দেখে নাও। 1875 খ্রিস্টাব্দে মার্কিন যুক্তরাষ্ট্রের হেলেনা ব্লাভারডস্কি থিওসফিক্যাল আন্দোলনের সূচনা করেন এবং পরে কর্নেল HS ওলকট তার সঙ্গে যোগ দেন। দেখো, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি পয়েন্ট এবং এটি 2 নম্বরের টিকা হিসেবে কিন্তু আসার একটা সম্ভাবনা আছে। 1875 মার্কিন যুক্তরাষ্ট্রের হেলেনা ব্লাভারডস্কি কিন্তু থিওসফিক্যাল আন্দোলনের আনুষ্ঠানিক সূচনা করলেন, এটা কিন্তু ইউএসএ অর্থাৎ মার্কিন যুক্তরাষ্ট্রে। পরবর্তীকালে কর্নেল HS ওলকট তার সঙ্গে এই আন্দোলনে যোগ দিলেন। তাহলে থিওসফিক্যাল সোসাইটির প্রকৃত প্রতিষ্ঠাতা অবশ্যই ব্লাভারডস্কি এন্ড ওলটক্স, ঠিক আছে, ওলকট। তো এই ছোট ছোট জিনিসগুলো কিন্তু তোমরা পড়ে রাখো, অনেক সময় এগুলো স্কিপ করে যাবে পরীক্ষায় এলে, কিন্তু যদি তোমরা ডাইরেক্টলি এনিভেশন লিখে দাও তাহলে কিন্তু পরীক্ষায় কেটে দেওয়ার একটা সম্ভাবনা থেকেই যাচ্ছে। এরপর যেটা আছে সেটা মোস্ট ইম্পর্টেন্ট। 1886 খ্রিস্টাব্দে তাঁরা তাদের কর্মকেন্দ্র মাদ্রাজের আদিয়াতে নিয়ে আসেন। এবার কিন্তু থিওসফিক্যাল সোসাইটি ইউএসএ থেকে অর্থাৎ আমেরিকা যুক্তরাষ্ট্র থেকে কিন্তু এলো আমাদের ইন্ডিয়াতে, এবং তাদের কর্মকাণ্ড কখন এলো, 1886 খ্রিস্টাব্দে, এবং এটা এলো মাদ্রাজের আদিয়াতে। কেমন, আমরা যেহেতু মাদ্রাজ মুম্বাই প্রেসিডেন্সি আন্দোলন সংস্করণ আন্দোলন পড়ছি, তাই মাদ্রাজের আদিয়াতে কিন্তু এটা এলো। চলো, 1889 খ্রিস্টাব্দে শ্রীমতী এনি বেসান্ত এই প্রতিষ্ঠানে যোগদান করেন। তাহলে দেখো, এনি বেসান্ত কিন্তু অনেক পরেই প্রতিষ্ঠানে যোগদান করলেন, তিনি হলেন 1889 এবং ভারতবর্ষের থিওসফিক্যাল আন্দোলনের অন্যতম স্রষ্টা, জনক, যা ইচ্ছা তোমরা বলতে পারো, তখন কিন্তু বলবে এনি বেসান্ত। ওকে, এনি বেসান্ত কিন্তু 1889 খ্রিস্টাব্দে এই আন্দোলনে সক্রিয়ভাবে যোগদান করলেন। এবার বড় প্রশ্ন হলো যে এই আন্দোলনের উদ্দেশ্যটা কি ছিল, তাদের লক্ষ্য কি ছিল। প্রথমত হচ্ছে তাদের লক্ষ্য ছিল বিশ্ব ভ্রাতৃত্ববোধের উন্মেষ ঘটানো। বর্তমান যুগে সব থেকে বেশি প্রাসঙ্গিক এই পয়েন্টটাই, বিশ্ব ভ্রাতৃত্ববোধের আজকের নিদর্শন ততটা নেই। কারণ দেখো, এই যে সমাজ সমাজে দ্বন্দ্ব, এই যে রাষ্ট্রে রাষ্ট্রে হানাহানি, এগুলোই তো তারা চেয়েছিলেন। এই সমাজ সংস্কারক আন্দোলন যারা করেছিলেন, এই সমস্ত সমাজ সংস্কারক কোন, তারা চেয়েছিলেন বিশ্ব এক সুতোয় গাঁথা হোক, এক সুতোয় বন্ধন হোক। কিন্তু সত্যি যদি এই আদর্শ মেনে সবাই চলত, তাহলে হয়তো এত যুদ্ধ, এত বিগ্রহ, এত রক্তপাত হয়তো কোনোদিন হতো না, ঠিক আছে, অনেক বন্ধ হয়ে যেত। তো দেখো, বিশ্ব ভ্রাতৃত্ববোধের উন্মেষ ঘটানো কিন্তু থিওসফিক্যাল সোসাইটির ফার্স্ট উদ্দেশ্য ছিল, এবং অবশ্যই মোস্ট ইম্পর্টেন্ট, প্রাচীন ধর্মের পুনরুজ্জীবন ঘটানো। আমি আগেই বলেছি ব্রাহ্ম ধর্মের সঙ্গে যখন যেমন প্রার্থনা সমাজের একটা বেসিক ডিফারেন্স ছিল, তেমনি এই থিওসফিক্যাল সোসাইটির সঙ্গেও কিন্তু ভারতবর্ষের ব্রাহ্ম সমাজ বা এই জাতীয় প্রতিষ্ঠানগুলির একটা বেসিক ডিফারেন্স ছিল। তারা সবসময় চাইতেন ভারতের প্রাচীন ধর্মগুলিকে ভুল প্রতিপন্ন করা, কিন্তু থিওসফিক্যাল সোসাইটির মুখ্য উদ্দেশ্য ছিল কিন্তু প্রাচীন ধর্মের পুনরুজ্জীবন ঘটানো। অবশ্যই ভারতবর্ষের তথা বিভিন্ন দেশেরই তাদের একটা নিজস্ব ধর্মরীতি, তাদের একটা নিজস্ব সমাজরীতি, অর্থনীতি, রাজনৈতিক আদর্শ থাকে। তাই নিজেদের আদর্শকে পিছনে ফেলে দিয়ে আমি একটি বৈদেশিক বা অন্য আদর্শে দীক্ষিত হয়ে যাব, সেটা কিন্তু কখনোই সঠিক পন্থা নয়। তাই নিজের নীতি, নিজের আদর্শ, নিজের ধর্মকে সামনে রেখেও কিন্তু তুমি অন্য ধর্মকে গ্রহণ করতে পারো বা অন্যের ভালো কিছুকে তুমি গ্রহণ করতে পারো, এটাই কিন্তু ছিল এদের মূল মন্ত্র। এবং প্রাচীন ধর্মের পুনরুজ্জীবন ঘটাবার জন্যই তারা কিন্তু আক্লান্ত পরিশ্রম করেছিলেন। এবং অবশ্যই 3 নম্বর পয়েন্টটা অত্যন্ত গুরুত্বপূর্ণ,
তাঁরা আধ্যাত্মিক উন্নতি সাধনেও কিন্তু সচেষ্ট হয়েছিলেন। তাহলে আধ্যাত্মিক উন্নতি সাধন, বিশ্ব ভ্রাতৃত্ববোধের উন্মেষ ঘটানো এবং সেই সঙ্গে সঙ্গে প্রাচীন ধর্মের পুনরুজ্জীবন, দেখো এই সমস্ত কার্যগুলি কিন্তু তারা সংগঠিত করেছিলেন। তারা কিন্তু এই সমস্ত উদ্দেশ্যেই তাদের আন্দোলনকে এগিয়ে নিয়ে গিয়েছিলেন পরবর্তীকালে। এবার একটা পয়েন্ট দিলাম, ইনি বিশান্তের চিত্র আশা করে তোমরা দেখে নিয়েছো। শ্রীমতী বিশান্ত বারাণসীতে হিন্দু বিদ্যালয় স্থাপন করেছিলেন। দেখো শিক্ষা বিস্তারেও কিন্তু এই ইনি বিশায়ন তথা প্রার্থনা সমাজের মতন এই থিওসফিক্যাল সোসাইটির একটা গুরুত্বপূর্ণ ভূমিকা কিন্তু আছে। তারা কিন্তু বারাণসীতে হিন্দু বিদ্যালয় স্থাপন করেন। পরবর্তীকালে বারাণসী কলেজ বিশ্ববিদ্যালয় মদনমোহন মালব্য যতটা সম্ভব তোমরা একটু দেখে নিও, মদনমোহন মালব্যর সহায়তায় কিন্তু বারাণসী হিন্দু বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা হয়, এটি পরবর্তীকালে বিভিন্ন পরিবর্তন সাধনের মাধ্যমে। তাহলে আপাতত তোমরা এই পয়েন্টে জেনে রাখো যে শ্রীমতী ইনি বেসান্ত বারাণসীতে হিন্দু বিদ্যালয় স্থাপন করেছিলেন, সাধারণ মানুষের ছেলেমেয়েরা পড়াশোনা করতে পারে। এরপর একটা মন্তব্য দিলাম, মন্তব্যটা তোমরা উপসংহার হিসেবে নোটস এ লিখে নিতে পারো। থিওসফিক্যাল সোসাইটি খুব বড় করে নোটস আছে না, ছোট করে নোটস আছে, তোমরা এই পয়েন্ট গুলো পড়লেই মোটামুটি লিখতে পারবে। দেখো মন্তব্যটা বললাম, সাধারণ ভারতীয়দের কাছে এই গোষ্ঠীর আদর্শ ছিল অস্পষ্ট, এই জনসমাজের প্রভাব বিস্তার করতে পারেনি। একটা কথা বলে রাখি, থিওসফিক্যাল সোসাইটি কিন্তু সমাজের মুষ্টিমেয় সম্প্রদায়ের মধ্যে সীমাবদ্ধ ছিল। তাদের ধারণা, তাদের আদর্শ, তাদের প্রচার, তাদের বাণী, তাদের কার্যকলাপ কিন্তু সাধারণ মানুষ বুঝতে পারেনি। যেহেতু তাদের ধ্যান ধারণা একটু অস্পষ্ট ছিল সাধারণ দরিদ্র মানুষের কাছে, সেহেতু সাধারণ মানুষ কিন্তু এই আন্দোলনের সপক্ষে কোনো প্রতিক্রিয়া জ্ঞাপন করেননি। এবং সেই সঙ্গে যে লাস্ট পয়েন্টটা বললাম, দেখো ভারতীয় জনমানসে এর প্রভাব বিস্তার করতে পারেনি। যখন কোনো আন্দোলন, যখন কোনো বার্তা সাধারণ মানুষের বোধগম্য হয়, তখনই কিন্তু সেটি একটি সর্বজন আন্দোলনে পরিণত হয়। যেহেতু এদের আন্দোলন একটু অস্পষ্ট ছিল এবং মুষ্টিমেয় সমাজের কয়েকটি ব্যক্তি বর্গের মধ্যে সীমাবদ্ধ ছিল, সেই জন্য সাধারণ মানুষের মধ্যে এই আন্দোলন কিন্তু তেমন প্রভাব বিস্তার করতে পারেনি। তবুও পরিশেষে বলা চলে, ভারতীয় সমাজ সংস্কারক আন্দোলনে এটি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় এবং এটি সামনে এসেছে, এবং ভারতীয় সমাজ সংস্কার আন্দোলন একটি অন্য দিকের নতুন দিকের উন্মোচন করে দিয়েছিল এই থিওসফিক্যাল আন্দোলন বা থিওসফিক্যাল সোসাইটি। তাহলে শর্ট প্রশ্ন হিসেবে তুই তিন করে একটা নোটস তৈরি করে রেখো থিওসফিক্যাল সোসাইটি। যেহেতু আমি আগেই বলেছি এই বছর তোমাদের কোনো প্রশ্ন স্কিপ করা যাবে না, যেহেতু সিলেবাস কম এবং তোমরা অনেকটা সময় পেয়ে যাচ্ছ। চলো নেক্সট যেটা পড়বো সেটা হচ্ছে জ্যোতিবা ফুলে। তিনিও একজন সমাজ সংস্কারক আন্দোলন অত্যন্ত গুরুত্বপূর্ণ, মহারাষ্ট্রের এক নির্ভীক সমাজ সংস্কারক জ্যোতিবা গোবিন্দরাও ফুলে, নামটা বড় করে রাখো, সবটাই করে রাখো, জ্যোতিবা গোবিন্দরাও ফুলে, সময়টা দেখে নাও, ইম্পর্টেন্ট, 1827-1890। তাহলে মহারাষ্ট্রের এক নির্ভীক সমাজ সংস্কার আন্দোলন, যিনি কিন্তু সমাজের পিছিয়ে পড়া বর্গের মানুষের স্বার্থে আজীবন লড়েছিলেন, এটা কিন্তু এই আন্দোলনের একটি অন্যতম গুরুত্বপূর্ণ দিক। পরীক্ষায় যদি তোমাদের ঘুরিয়ে প্রশ্ন আসে, যদি প্রশ্ন দেয় যে কোন সমাজ সংস্কারক ভারতবর্ষের কোন সমাজ সংস্কারক সমাজের নিপীড়িত লাঞ্ছিত দলিত সম্প্রদায়ের হয়ে লড়েছিলেন, তাহলে কিন্তু অবশ্যই সেটা হবে জ্যোতিবা গোবিন্দরাও ফুলে, 1827-1890, সময়টা ভালো করে দেব। এবং দেখো আরো একটা জিনিস বলে দিলাম, সত্যশোধক সভা নামক তিনি একটি সভা প্রতিষ্ঠা করেছিলেন, এটাও পরীক্ষা অসংখ্যবার এসেছে, এবং সময়টা করে রেখো 1873, এটা কিন্তু 3, কেমন? তো 1873 খ্রিস্টাব্দে সত্য শোধক সমাজ তিনি গঠন করলেন, এবং অবশ্যই সমাজের নিপীড়িত লাঞ্ছিত দরিদ্র মানুষের হিতের জন্যই এই সমাজ বা এই সভা প্রতিষ্ঠা করা হয়েছিল। এবার দেখে নেব জ্যোতিবা ফুলের সমাজ সংস্কারক আন্দোলন। তোমাদের আবারও বলছি পরীক্ষায় আসার একটা বড় সম্ভাবনা আছে এই জ্যোতিবা ফুলে নিয়ে, সংস্কারগুলি দেখলেই তোমরা বুঝতে পারবে। চলো তাহলে সংস্কারগুলো দেখে নিই। প্রথম যে সংস্কারটা বললাম সেটা হচ্ছে ব্রাহ্মণ্য আধিপত্যের বিরোধিতা। একটু আগে আমি বলেছি ভারতবর্ষের 19 শতকের সমাজ সংস্কারক আন্দোলন মূলত সংগঠিত হয়েছিল উচ্চবর্গের মানুষের দ্বারা নিম্নবর্গের মানুষের অত্যাচারের বিরুদ্ধে, কেমন? আর উচ্চবর্ণের মানুষ বলতে প্রথমে যে ধর্মটা সামনে আসে এটা ব্রাহ্মণ্য ধর্ম, এবং ব্রাহ্মণ্য ধর্মের মানুষেরা কিন্তু সমাজের দলিত ছুত্র সম্প্রদায়ের মানুষদের কিন্তু অকথ্য অত্যাচার চালাতেন, তাদের ওপর বিভিন্ন রকমের বিধিনিষেধ আরোপ করা হতো, বিভিন্ন কারণে তাদের সমাজ থেকে বহিষ্কৃত করা হতো, তাদের বাংলা কথায় বলা হতো এক ঘরে করে দেওয়া হতো,
তারা কিন্তু সকলের মতন উচ্চ বিত্তদের জায়গায় যেতে পারতেন না, উচ্চ বর্ণীয় অঞ্চলে যেতে পারতেন না, তাদের একটা নির্দিষ্ট কমিউনিটি ছিল, তারা কিন্তু পুকুরের জল ইউজ করতে পারতেন না। তাহলে দেখো অনেকগুলো কিন্তু একটা বিধিনিষেধ এই সমাজের সাধারণ মানুষের উপর চাপিয়ে দেওয়া হয়েছিল। আর এই ব্রাহ্মণ্য আধিপত্যেরই কিন্তু বিরোধিতা করেছিলেন যিনি, তিনি আর কেউ নন, তিনি হলেন জ্যোতিবা ফুলে মহাশয়। তো দেখো ব্রাহ্মণ্য আধিপত্যের বিরোধিতা তোমরা প্রথম পয়েন্ট লিখবে, এটা হেডলাইন করে দিও, করে দিয়ে তার আন্ডারে যে কথাগুলো বললাম লিখে দিলেই কিন্তু এক একটা করে পয়েন্ট এভাবেই কমপ্লিট করতে পারবে। নেক্সট বললাম পাশ্চাত্য শিক্ষার সমর্থন। অবশ্যই জ্যোতিবা ফুলে একজন পাশ্চাত্য শিক্ষার প্রতি সমর্থক ছিলেন বলা চলে, কারণ তিনি চাইতেন যদি ভারতবর্ষে পাশ্চাত্য শিক্ষার বিকাশ ঘটে তাহলে কিন্তু সমাজের এই ব্রাহ্মণ্য আধিপত্য, এই ব্রাহ্মণ্য গোড়ামি, এইগুলো কিন্তু দূরীভূত হবে, সাধারণ মানুষ যখনই শিক্ষার আলোয় আলোকিত হবেন, পাশ্চাত্য রীতিনীতি জ্ঞান ধর্ম বিজ্ঞান দর্শন সম্পর্কে অবগত হবেন, তখনই কিন্তু তারা এই ব্রাহ্মণ্য সম্প্রদায়ের বিরুদ্ধে প্রতিবাদ করতে সক্ষম হবেন বা প্রতিবাদ করতে পারবেন। তাহলে দেখো এই ছোট ছোট পয়েন্ট গুলো কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং এই পয়েন্ট গুলো তোমরা খাতায় ইনক্লুড করে নিও। তাই পাশ্চাত্য শিক্ষার পরিপন্থী ছিলেন কিন্তু জ্যোতিবা ফুলে। নেক্সট পয়েন্টটা আরো ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে নিম্নবর্গের উন্নতি। আমি একটু আগেই বললাম আলোচনাটা সেইভাবেই চললো যে নিম্নবর্গের মানুষদের কিভাবে উন্নতি হবে, তারা সমাজে কিভাবে পুনঃপ্রতিষ্ঠিত হবে এবং তারা সমাজে কিভাবে মাথা উঁচু করে বাঁচতে পারবে আর পাঁচটা সাধারণ মানুষের মতো তথা উচ্চবর্গীয় মানুষের মতন, সেটাই কিন্তু তিনি প্রচার করে গিয়েছিলেন। 4 নম্বর পয়েন্ট দেখো নারী উন্নতি। অবশ্যই সাধারণ নিম্নবিত্তদের পাশাপাশি নারী জাতিরও যাতে উন্নতি হয় সেই বিষয়ে তিনি গুরুত্বপূর্ণ একটি ভূমিকা পালন করেছিলেন এবং জাতিভেদ প্রথার কিন্তু নিন্দা করেছিলেন। জাতিভেদ প্রথা সম্পর্কে তোমরা সকলেই জানো, তবুও একবার বলে দিচ্ছি, সমাজে যখন 4টি জাতি ছিল ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য এবং শূদ্র, দেখো তাদের ক্লাস তাদের ধর্ম এবং তাদের পজিশন অনুযায়ী কিন্তু এক একটা করে ধাপ ধাপ নিচে নামছে। সমাজের উচ্চ স্তরে ব্রাহ্মণ, নিম্ন স্তরে ছিল শূদ্র। ব্রাহ্মণরা সমস্ত বিষয়ের অধিকার অধিকার পেতেন সমস্ত কিছু করার, কিন্তু পরবর্তীকালে সমস্ত অধিকার থেকে বঞ্চিত হতেন কিন্তু শূদ্র সম্প্রদায়ের মানুষের। তিনি কিন্তু এই বিভেদমূলক প্রথার বিরোধিতা করেছিলেন, এটা তার জীবনের অন্যতম গুরুত্বপূর্ণ একটি কাজ। এবং পরিশেষে বললাম ব্রিটিশ সমর্থন। অবশ্যই তিনি মহাবিদ্রোহের সময় ব্রিটিশকে সমর্থন করেছিলেন এবং ভারতীয় সৈনিকদের বিরোধিতা করে ব্রিটিশদের সমর্থন করেছিলেন। তারা চাইতেন কি ব্রিটিশ যদি এই মহাবিদ্রোহে ভারতীয়রা জিতে যায়, যদি ব্রিটিশদের পরাজিত হয় তাহলে কিন্তু অবশ্যই ব্রাহ্মণ্য ধর্ম আবার কিন্তু সমাজে ওই মহিরুয়ের মতো উঠে পড়বে, অর্থাৎ মাথা চাড়া দিয়ে উঠবে, ঠিক আছে। এটাই কিন্তু তিনি লক্ষ্য করেছিলেন এবং তিনি ভেবেছিলেন কি যদি আমি ব্রিটিশকে সমর্থন করি তাহলে কিন্তু ব্রাহ্মণ্য ধর্মের কুশাসন থেকে আমরা এই সমাজকে রক্ষা করতে পারবো। তাহলে দেখো এই প্রত্যেকটা পয়েন্টই কিন্তু খুব গুরুত্বপূর্ণ এবং প্রত্যেকটা পয়েন্ট তোমরা যদি ছোট ছোট 2-4 লাইন করে লিখে দিতে পারো তোমাদের একটা স্ট্যান্ডার্ড সাইজ নোটস হয়ে যাবে। এগুলো কিন্তু ইনক্লুড করে নিয়ে তোমরা নোটসটা প্রিপেয়ার করতে পারবে। পরিশেষে মন্তব্য। মন্তব্যটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং এটা উপসংহার হিসেবে তোমরা দিতে পারো, সেটা হচ্ছে সমাজের নিম্নবর্গের স্বার্থ রক্ষার্থে তার এই আন্দোলন চিরস্মরণীয় হয়ে থাকবে। অবশ্যই যেটা আলোচনা করা হলো সেটাই এখানে উপসংহার হিসেবে জাস্ট দিয়ে দিলাম। এবং পরিশেষে একটা নোটস একটা পয়েন্ট না দিলেই নয়, সেটা হচ্ছে তিনি মহাত্মা নামে পরিচিত হয়েছিলেন। অবশ্যই সমাজের নিপীড়িত লাঞ্ছিত দরিদ্র সমাজের পিছিয়ে পড়া বর্গের কাছে তিনি মহাত্মা, শুধু তাই নয় আমাদের সকলের কাছেই তিনি মহাত্মা। তো বন্ধুরা এই ছিল আজকের মহারাষ্ট্র সম্পর্কে বিস্তারিত আলোচনা। মহারাষ্ট্রের সমাজ সংস্কারক আন্দোলনে এই পয়েন্ট গুলো পড়লেই তোমাদের হয়ে যাবে। পরবর্তী ভিডিও আমি পাঞ্জাবের সমাজ সংস্কারক আন্দোলন দিয়ে তোমাদের ভিডিও প্রোভাইড করে দেবো। দেখছো তোমাদের সিরিজ শুরু হয়ে গেছে, আমি চেষ্টা করবো পরপর তোমাদের ভিডিওগুলি দেওয়ার। এবং যারা নতুন চ্যানেলটিতে তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও এইরকম আরো শিক্ষামূলক ভিডিও পাওয়ার জন্য, এবং সঙ্গে সঙ্গে প্লে লিস্টে চলে যাও। আমাদের আলাদা একটা প্লে লিস্ট তৈরি করা আছে দেখো তোমাদের এই জিনিসের জন্য, সেখানে কিন্তু প্রত্যেকটা বিষয় পরপর আমি দিয়ে যাচ্ছি, দেখে নাও প্রত্যেকটা ভিডিও। এই ভিডিওগুলো তোমাদের বিষয়টিকে রিভাইজ করতে খুব গুরুত্বপূর্ণ ভাবে আশা রাখছি। এবং খুব ভালো থেকো, ভালো করে পড়তে থেকো আর সুস্থ থেকো, বাড়িতেই থেকো, সঙ্গে রেখো মাই পাঠশালা।